কিন্তু একজন শহীদের মাকে এখনও দেখেছি আমরা কাঁদে না কারণ তার সন্তান তাকে বলেছিল মা আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ যদি আমাকে শহীদ হিসাবে কবুল করে তোমার সাথে মা আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে কিন্তু তুমি কান্নাকাটি করে তোমার সাথে সাক্ষাতের পথকে রুদ্ধ করে দিই ছাত্র জীবনে যখন ইসলামে আন্দোলন আমরা করতাম আমরা যারা গভীর রাতে শাহাদাতের তামান্না নিয়ে আমরা আমাদের রিপোর্ট লিখে আমরা যখন ঘুমাতাম আবার আমরা তাহার যেতে উঠতাম যাদের সুযোগ হতো এই যৌবন বয়সেও আমাদের অর্থ ছিল না আমাদের নাস্তার টাকা ছিল না আমাদের মেজ বাড়া ছিল না আমাদের যাতায়াত ছিল না আমাদের অসংখ্য জিনিসের সুযোগ সুবিধা আমাদের হাতে ছিল না কিন্তু আমরা আল্লাহর গোলাম হিসাবে নিজের জীবনকে অতিবাহিত করার এক চূড়ান্ত শপথ নিয়ে আমাদের জীবনকে আমরা কাটিয়েছি আমাদের ভাইরা ক্যাম্পাসে যেতেন শাহাদাতের তামানি আমি সেদিনও শহীদ রবিউল ভাইয়ের সেই সিটিটা আবার আবার পড়েছি যে রবিউল ভাই পরীক্ষা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য দায়িত্বশীলের কাছে ছুটির জন্য আসছিলেন কিন্তু দায়িত্বশীল তাকে ছুটি দেয় নাই বলছেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভালো না আপনার ছুটি হবে না আপনি থাকেন তিনি সাথে সাথে দায়িত্বশীলের সামনে বসেই তিনি একটি কাগজে চিঠি লিখেছিলেন যে আমার সর্দে প্রিয় মা আমার পরীক্ষা শেষ হয়েছে আমার ইচ্ছা ছিল বাড়িতে আসব আমার ইচ্ছা ছিল আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কিন্তু আমার মন বলছে আমার দায়িত্বশীল আমাকে ছুটি দেয় নেই আমার মন বলছে যে আমি শহীদ হয়ে যাব আল্লাহ তালা আমাকে শহীদ হিসেবে কবুল করবেন মা আমার মন বলছে যে তোমার সাথে আমার আর দেখা হবে না দায়িত্বশীলের সামনে বসেই লিখে দিয়েছে শহীদ রবিউল ভাইয়ের মায়ের কাছে চিঠি পৌঁছার মাত্র কিছু সময়ের ব্যবধানে আল্লাহর দরবার আমাদের প্রিয় ভাই শাহাদাতের নজরানাবেশ করেছে শহীদ রবিউল ভাইয়ের মা তখন তো আর মোবাইল এই প্রযুক্তির সুযোগ ছিল না চিঠি পেয়ে সেদিন চিৎকার করে বলেছিল তোমরা কে কোথায় আসো আমার মন বলছে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খবর নাও আমার রবিউল আর জীবিত নেই ঠিক খবর নিয়ে দেখা গেল রবিউল ভাই শহীদ হয়ে গেছে আমি আমার জীবনে অসংখ্য শহীদের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু একজন শহীদের মাকে এখনও দেখেছি আমরা কাঁদে না কারণ তার সন্তান তাকে বলেছিল মা আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ যদি আমাকে শহীদ হিসাবে কবুল করে তোমার সাথে মা আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে কিন্তু তুমি কান্নাকাটি করে তোমার সাথে সাক্ষাতের পথকে রুদ্ধ করে দিই শহীদ রবিউল ভাইয়ের মা এখনো বলেন যে আমার রবিউল নিষেধ করেছে কান্নাকাটি না করবার জন্যে যদি তার সাথে আমার দেখা না হয় প্রিয় ভাইরা এইভাবে যারা এই জমির নিজের সন্তানকে কুরবান দেওয়ার জন্যে ইব্রাহিম আলহিস্লা তাল্লামের উত্তরস্বরীরা হাজার উত্তরস্বরীরা তাদের সন্তানকে কুরবান করবার জন্যে এইভাবে যারা এখনো প্রস্তুতি নেই আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমাদের এইরকম খালাম্মাদের আমরা দেখেছি যারা সন্তানরা খেতে বসছে বিশ্ববিদ্যালয়ে মারামারি লাগার কারণে তারা নিজেদের ভাতের প্লেটকে সামনে থেকে নিয়ে নিয়েছে বলছে যাও যাও বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি মোকাবেলায় তোমরা অংশগ্রহণ করো যদি হে আমার সন্তানেরা শহীদ হও তাহলে আমি সৌভাগ্যবান আর যদি গাজী হয়ে আসতে পারো তাহলে মা হিসেবে আমি তোমাদেরকে খেতে দেব এর আগে আর তোমাদের খাবার নেই এরকম মা আছে বলেই এই বাংলাদেশ ইসলাম আছে এরকম মানুষ আছে বলেই বাংলাদেশের এই জমিনে আধিপত্যবাদী নাস্তিকতাবাদী শক্তিরা ইসলামকে নির্ভাবিত করার যে প্রচেষ্টা চালিয়েছেন আমরা বিশ্বাস করি এই জমিনে তারা ইসলামকে নির্ভাবিত করতে পারবে না ইনশা